কোকো দেখতে পারেন, সে এখন খুবই টায়ার্ড, কারণ তার ইনফেকশন হয়েছিল। তার সবচেয়ে বড় বিষয় হচ্ছে বড় একটা রোগ হয়েছিল যার নাম পারভো ভাইরাস, সেটা খুবই মারাত্মক ছিল। সে 4-5 দিন সে একদম অনাহারে ছিল, কোনো কিছু খায়নি। তাহলে ওই পারভো ভাইরাসের পরে আবার এখানে কি হয়েছে, তার ওই যে পারভো ভাইরাস হওয়ার সময় মূল কী হয়, তার বমি হয় এবং কন্টিনিউ ডিসেন্ট্রি, পাতলা পায়খানা হয় এবং ওটা খুবই দুর্গন্ধ। এটা আমার নিউ এক্সপিরিয়েন্স যেটা আমি বলবো। তো এই কারণে আমি আপনাদের এটা দেখাচ্ছি, এর জন্য আসলে যদিও দেখতে খুব সুন্দর না, খুব ভালো বিষয় না, এটা যেন আপনাদের এক্সপিরিয়েন্স হয়, আপনারা যেন বুঝতে পারেন যে এইসব জিনিসের জন্য কী করতে হয়, কী করা দরকার। এটার সাথে আমি একদম অরিজিনাল কোকোনাট অয়েল, যেটা অর্গ্যানিক কোকোনাট অয়েল, আর এর সাথে নেপ্তালি, যেটা কর্পূর বলি আমরা অনেক ভাষায় অনেক রকম, হাইড্রোপারক্সাইড, যেটা আপনারা সাধারণত জানেন যে এটা ক্লিনিংয়ের জন্য, হাইজিনিংয়ের জন্য, তার ওই জায়গাটা পরিষ্কারের জন্য। তাহলে ওই ঘায়ের ভিতরে যেন হাইড্রোপারক্সাইড যেন দেওয়া যায়, তাহলে আমরা এই ছোট স্প্রের মতো এটা ব্যবহার করেছি, যেন ঠিক যেখানে ক্ষত হয়েছে সেই ক্ষত স্থানে ওটার ভিতরে দিয়ে দিতে পারি। তাহলে ওটা খুব ময়লাগুলো এবং যদি কোনো কীড়া হয়, ময়লা হয়, তাহলে বেরোয় আসে একদম। তো ওই এক্সপিরিয়েন্সটা হয়েছে। তো ভাইয়েরা, বন্ধুরা, বোনেরা, যারাই ডগ লাভার, আর যদি এ ধরনের কিছু হয়, সাধারণত আমাদের দেশে ভেটেরিনারি পাওয়া খুবই কঠিন। আমি একটা গ্রামের মধ্যে থাকি, এটা একদমই প্রত্যন্ত অঞ্চল গ্রাম, তাহলে এখানেও ভেটেরিনারি আছে কিন্তু দেরুন লাভ ডগ। তারা মনে করে অ্যানিম্যাল হচ্ছে গৃহপালিত পশু, হচ্ছে একমাত্র গরু, ছাগল, মুরগি, এই ধরনের কিছু যেটা খাওয়া যায়, যেটাতে ইনভেস্ট করলে পয়সা আসে, এই ধরনের। তাহলে আমরা যারা ডগ লাভার সেটা আমরা পয়সার জন্য করি না, কেউ করে, কিন্তু আমি মনে করি আপনাদের এই বিষয়টা বোঝা উচিত, নিজে কিছু এক্সপিরিয়েন্স আপনার দরকার। তাহলে এখানে আরেকটা বিষয় আপনি দেখতে পারেন, সে কিন্তু মোটামুটি ভালো সুস্থ এখন, তার নাম কোকো। আমাদের আরও দুজন আছে, যারা ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন। তো কোকোর বয়স 1 বছর বয়স, সে এইবার প্রথম ব্রিড হয়েছে, কিন্তু ব্রিডের পরে পরেই সে তার অসুস্থতা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি এই ধরনের ক্ষত স্থান হয় তাহলে নেপ্তালির সাথে অর্গ্যানিক কোকোনাট অয়েল এবং ওটা মিশ্রণ করে হাইজিনিংয়ের পরে হাইড্রোপারক্সাইড ব্যবহার করে যেন ভালোভাবে পরিষ্কার হয়। এটা ড্রেসিং হতে হবে ডেলি 2-3 বার, তারপর আস্তে আস্তে কমাতে পারেন। তাহলে প্রথম ড্রেসিং এসে একদম সুস্থ ছিল না, অনেক কষ্ট পেয়েছে, কিন্তু এখন দেখতে পারেন খুব তাড়াতাড়ি উঠে গেছে, আমার অন্য কুকুরগুলো আওয়াজ করেছে এবং উঠে গেছে। তো দেখেন ও মোটামুটি অনেক সুস্থ, কিন্তু যদি আমি আগে দেখাতাম হয়তো ভালো হতো, কিন্তু মনে হয় যে আপনাদের জানি না কত দিতে পেরেছি, এটা আসলে আপনার দেখা দরকার ছিল। ওই ক্ষত স্থানটা খুব ভালোভাবে দেখাতে পারিনি, কিন্তু ইন্ট্রোতে আপনারা দেখতে পারবেন। তো আশা করি কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন, কল করতে পারেন। তাহলে পারভো ভাইরাস খুবই ভয়ঙ্কর, আমি প্রতিদিন একটা কোর্স করেছি অ্যান্টিবায়োটিক, ওটার সাথে 2টা ইঞ্জেকশন প্রতিদিন, তাহলে 3 দিন দিলাম। তো আশা করি সে ভালো হয়েছে, আপনার এটা বাস্তব বিষয়। কিন্তু পারবার পরে যে বিষয়টা আসলে হয়তো আমার ভালো বিষয় ছিল না, যেটা হয়তো আরও পরিষ্কার রাখা উচিত ছিল, যেটা না পরিষ্কার করার জন্য এই এক্সপিরিয়েন্সটা হলো, যে ওই ময়লাটা খুবই ভয়ঙ্কর, যেহেতু ভাইরাস তাহলে ওর ময়লাটা বেরোয় আসে, ওটাও ভাইরাস। তাহলে ওখানে কি বলবো, ওটার এফেক্টের জন্য ওখানে ঘা হয়ে গেছে এবং এখন আমি আবার ওখানে ড্রেসিং করতেছি। তো আশা করি বন্ধুরা, কারো যদি কারো কুকুরে যদি পারবো ভাইরাস হয়, নিজের পেয়ে খুবই মহব্বত জিনিস, তাহলে আশা করি তাকে খুব ভালোভাবে পরিষ্কার করবেন, কন্টিনিউ ড্রেসিং পরিষ্কার করে থাকলে হাইজিনিং করেন, যেন পারবো ভাইরাসের পরে যেন কোনো এই ধরনের কোনো আতঙ্ক সৃষ্টি না হয়। তাহলে এটা খুবই
Alright guys, I actually dressing our holo. So I shall agree after Dixon, a bong on him holo dressing. I say, so guys, I shall agree. Bidu holo ugly, subscribe, coin, like, then share, coin. As you do, no personal taki, tale, of course, concurrent. Description below the number, the author, the email address. So guys, thanks for today.